আমিও না ভাই মাছ দেখলাম চাতা নুনটা নুনটা করে জেংলা পেশাবর গন্ধ হাসানি জিরা জিরা পেশাবর জিরা শিওর নুনটা নুনটা গন্ধ তোমরা গাবিও না কাউন্সিল একটু বুঝিয়ে আমি মাতো মাতিয়া দেখো তখন ও যে নিলগি বিয়ানা বেটা গুতার নিলগি তুলিয়া কিতা করছিল মাতছিল নানি মাত্তায় যে কাউন্সিলর লগে আমি বইমুনি একবার তুমি তোমার বইও গিয়া আমি পাতাম না আমি নাই কাউন্সিলর কাছে বইলে ভালো একটা সুযোগ পাইমু যদি কোনো সুবিধা হয় দেখো আমি আসি না ভাই সুবিধা তো এবারে এমনিও তো আলাদা দাও একলা একলা চলো তুমি নির্বাচন পাস করা লাগবে না নি আমরা তো পাস করাই দি তুমি তো ডরাই লোক আল্লাহ এ তো লোক ভালো একলা একলা চলো 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 আমরা যাই যাই আও আও দিও না ওনো ভাই আমার তো নেই আও ওদের দাও ওদের দাও আপনো দেখি ডরাইন ডরাই যায় না নি কিটা দেখাইনি অবস্থা কিটা আরম্ভ হইছে ফেসবুকও লেখা জান না গাওয়াতেও আটা জান না কদিন ধরে শুনুন আমি সপ্তাহ জানি উনছি এটা একটা বিশাল সমস্যা হারে কোনবেলা ধরব আজকে আসতে নিজে কুমতনে তুললিয়া মারি মারি নিচে রব আসলে আমিও বড় একটা বিপদের মাঝে আছি কিছু মারতাম পারলাম না আপাতত কদিন যাক আমরা দেখি কি তো এরপরে দেখি আমরা একটা অ্যাকশন নিয়ে যাওয়া যায় আর হলো আমি যেটা মারছি আর আমার লোকের যে দেখা সাক্ষাৎ হয়েছে মারছো বলেও যাতে গরুর বউ এন্তরে খুঁজো না রে বাবাই ঠিক আছে নি হ্যাঁ যাও টিভি এটা কোনো মাত নাই যেমন বুঝো না হ্যাঁ কুরুত্তা হ্যাঁ যাও যাও এরে সুজা নাই বাকি সুজা কিতা চা খাইতা মাতাও যায় না কিচ্ছু না মাতলেই আইন মাতলেই আইন মাতলেই শাস্তি মাতলেই শাস্তি বুঝছেন নি ওই যে আমরা হুঁশিয়ারি লিস আসা হ্যাঁ তা আইন যে নতুন নতুন আইন করা দুই দিন পরে পরে একটা হ্যাঁ এখন কী আইন করছেন যে ফানের ফি যেসাখানো ফালাইলে হ্যাঁ শাস্তি হ্যাঁ শাস্তি হইলো কিতা জিফরা দিলে ইয়ে খাই তৈব তুল তৈব ওইটা বুঝছেন নি আমরা দেখছি আমরা বাপ চাষা ফান খাইছুন যেখানে কোনো ওইখানে ফি ফালাইছুন হ্যাঁ আমি
আমি এলাকার বালার লাগিয়ে কইছি রে বা, হে আমার কথা ইটা কইও না করে রে বা, হে আমি তো বদনাম না চাচা, আমি আসলে চাচা এলাকার বালার লাগিয়ে কইছি না, এটা ফুরান চা খাইতা খেলে তুমি তোমার নতুন চা দিব, এই নতুন আটা চা দো, নতুন আটা চা দো, হে ঠিক আছে, আমি আসলে এলাকার বালার লাগিয়ে কইছি বুঝছো না, হ্যাঁ এটা আমি খাইমু ঠিক আছে, আর বিশ্বাস করো আমি আসলে এলাকার বালা চাই, আসলে শাস্তি টাস্তি ইটা ওই তো তাকতোই পারে এলাকার ঠিক আছে, আমি ইটার লাগিয়ে কইছি না রে বা বুঝছো নি, বদনাম না বদনাম না, আমি বদনাম করতাম কেন, আমরা এলাকা তো সবই মিললে চলতাম, হ্যাঁ আসলে ইটা বিষয়ে আর ইয়াল্লা তোমরা ঠিক আছে, আমি একটু পরীক্ষা করলাম আর কি, দেখলাম আর কি তোমার কী তা অবস্থা চাচা, আপনি এটা শুনছো নি চাচা, আমি বালা লাগিয়ে কইছি চাচা বুঝছো নি, হ্যাঁ বুঝছো নি, আমি আসলে বদনাম করছি না বুঝছো নি, বিষয়টা আসলে একটু খেয়াল করবা, হ্যাঁ চাষা কইবা তো, হ্যাঁ যদি হুশিয়ার আলী চাষার খানো যায় গিতে তো কোন শাস্তি দিবা আমারে বুঝছো নি, হ্যাঁ ও সাসি ও সিগারেট আসেনি ভাই সমস্যা নাই তোর মনে তোমার গন্ধ টিকাইতে পারে না দেখা খাওয়াই দে গ্যাস ফাইলে তো তুই আগুন ফাইবে, পয়লা আগে গ্যাস আগুন যাবো বাড়াবে আগুন তো তোর আগুন, আমি গ্যাস ওগু জ্বালা ফালা ওগু ওগু ফালা, এই সিগারেট খাইলে জানোস না তোর এই বয়সে সিগারেট খাওয়া নিষেধ আছিল রে, তোর মুখে কিতাশাস্তি সিগারেট খাইলে কান দূর লাগাইয়া টুটু লিপস্টিক লাগাইয়া, আর মাথার টিপ মাথার টিপ যাও যাও বাড়ি লিয়ে যাও এগুর দেখিলে দেখবাই সিগারেট কিটা মানুষ স্বপ্নেও দেখতো না, গুমো দৌড় দিবা সিগারেট তৈয়ালাইকুম আসসালাম, ডান্ডা গরম তাহলে মুখে দিয়েলা সালামার আশীর্বাদ হয়, আপনি কোনো ভাই ধরিত নাই তো, জি না জি না, গিব তুব করা না তো, জি না জি না, দেখতে বুঝা যার আপনি আমার লাইনে আছেন, এখন কিতা কিচ্ছু হইতানি, জি অবস্থা তো খুব ভালো এলাকাত, আপনি মানে আপনার কথা সব জায়গাত মানুষে মানের বুঝছেন নি, হুনুকা আমি যেটা কই যারে ভাইবা শাস্তি ওর, জি শাস্তি যে ঘুরে দেবা জিকেইবা যে কিতা হইছে তার মুখ দি হুনতা
ওগুতা যেগুর শাস্তি হইব ওগুলো জিকেই বাজে আপনার কি তো হইছে আপনার এখানেই শাস্তি দইল তাই নি কইবা নানি ওগু এলাকাত প্রচার করবা জিতছে জিতছে এগুর দেখে সাত গুটি কইব জি বুঝছেন নি আজকে গুরে সারিয়া দিছি ফয়লাও আসত বাদে আজকে সকালে আরো গুরে ধরছি গরমর দিন আইলে গরম বেশি তার শাস্তি হইলো কইরাম বাদে অগুর শাস্তি চোখে দিছা তার শাস্তি দেখিয়া সব ড্রাইভার অগল সুযোগ বুঝছো নি মুরব্বী সাহেব ইদানিং মাত্র তো আমি ঘুমাই লিছি আপনি তো দেখ রাও আর এলাকার কাউন্সিলর হিসাবে মুরব্বী সাহেব তো আপনার লগে তোরা একটা বিষয়ে মাত্রা মাতলাম আমার কিছু করার নাই বাংলাদেশের আইন কেউ যদি কোনো অন্যায় করে আপিল করা যায় রিট করা যায় স্টেও করা যায় আমার ইন স্টেটও করার কোনো জিনা আমার ইন কোনো নাই খুললু একবারে ডাইরেক্ট অ্যাকশন স্টে করিয়াও তো আমার ওটা গোটায় কোন করিয়া জেল আমায় হামাইয়া বারো জামিন লইয়া আইয়া ছুটো বাইরে কোন করে নাইলে কয় এগু ফালাইয়া গেছি জামিন লইয়া আইয়া আরো ঘুরে ডর দেখায় ইন এইটা নাই তোমার ড্রাইভারে আসতে এলাকার খবর লইলাম বেটিন তোর গেছি স্কুলের ছাত্র ছাত্রী তোর গেছে তার গাড়ি টুটলে হইব স্টার্ট অন্যাতে অত অন্যাতে তার পাঁচ টাকা বেশি লাগে রোহিত বেশি মেঘ বেশি শাস্তি কিটা মনে আছে নিজ গরম সিএনজির সাইলেন্সারের লগে তার খান লাগা নিইব নিয়া খালি স্টার্ট খালি বহুত বতি টাকা নিইব গু আর বাজারের সবরে ভিডিও করিস ভিডিও করি ফেসবুক না আপনি শাস্তি দেখিয়ে দেব আপনার তুমি যাও স্টার্ট দাও তুমি যাও খালি খালি যত গিয়ার ভরা মারিস না তোর দিব গাড়ি লাগা মোবাইলটা লাগিবারা বেশি আর জুলুম করতে ন্যায্য ভাড়া লইবে তো মোবাইলটা দো মোবাইলটা দে রে ভিডিও দে ওটা ধরো সাইন আর কই ভিডিও রেকর্ড দিবা প্রিয় এলাকাবাসী ওই যে জুলুম হরিয়া তাই মানুষের কাছ থেকে বেশি বাড়া লইন সিএনজি বাড়া লইন বেশি পাঁচ টাকা ষাট টাকা বাড়াই লাইন রাইত হইলে বাড়াইন দিন হইলে বাড়াইন রোহিত হইলে বাড়াইন মেঘ হইলে বাড়াইন ওই দেখ আবার কয় বাড়ান লাগে ও শিক্ষা নৌকা ওই দেহ কা শাস্তি কিলা বাকি এরা হজাগ হয়ে যাও নাইলে কিন্তু ওবলা শাস্তি হইব দে বাড়া বাড়া স্টার্ট দে স্টার্ট দে স্টার্ট দে যা খাটিয়া যা স্টার্ট দে
বারাখিলা বেশি লইন ও বুঝে এবলা ভিডিও কেসে বাজারো যে জিকাইব কইবে ও খামান করছিলাম মানচরে সিনজি তুলিয়া 5 টাকা বাড়াইলতাম তুই আয় খুব শিক্ষা হইছে বুঝেনি আমার কাছে আর এখন অভিযোগ আইছে যে ইদানিং বলে কোয়াইন তোর লাগি তো বহুত আইন করলাম মানচল্লা বেড়াইন তোর লাগি ইদানিং বলে ফুরিনতে বলে হুয়াইন তোরে মেসেজ মোবাইলে দেন দিয়া হইন হাই কেমন আছো কিউট সিউট তা হইন বলে আম কইতা আছ আছ দুই দিন তেনে আমি টাক করাম হই ও বুঝছ না দিলাও যে ফুরিয়ে হুয়াইন তোর লগে ফেম করবা মোবাইলে এক কিটা মেসেজে তারেও হায়দর লগে আর যে উন্দা নাসির হায়দর আর উন্দা নাসির লগে বিয়া দইব যে ফুরিরে খালি দরিলিমু তাই ফেম কররা তেও সিনজি হায়দর আর উন্দা নাসির খারে উন্দা নাসির উন্দা নাসির যাও তোমার নাম তো ডুল ফয়সল এমনি নাই তুমি যাও গিয়া খালি ওখান থাকো না হায়দর লইয়া গিয়া আট আসতে এলাকা আট বাইর কইবাই যে ফুরি দরে খাইবা হায়দরের লগে বিয়া বিয়া হই জিত ফেমুম করতে মোবাইল মোবাইল সাবধান দেখবা এনে খালি যদি এগু ঘটনারে দরাইলাই ফুরিনতে মোবাইল কিটা মোবাইল দেখলে থইয়া খালি দেবা দরিবা মোবাইল দিলেও কইবা না গো আম্মা আমি কিছু হাত নাই কোন সময় টিভা মারি খার মোবাইলে মেসেজ যাইবার যদি আউট হই যায় শেষ হায়দরে বিয়া করা লাগবে ডান্ডা গরম হইলে সব শয়তান সুজে হই জিবা আও এক ঘন্টার ভিতরে সিধা এলাকা জারি লিব তোমারও সন্দেহ আছে গিবো তুমি থররাই নি জিদা জিদা স্যার দোকানে তো আস্তা দিন বইরো খালি এখন আর আমি তা করি না আমি এখন ভালো হয়ে গেছি গতবার আইছে কিটা দেখি তুরস্কু দেখি আইছে ও চেরেটি না কিটা আইয়া ঘর আপনার এলাকা তো খুব ভালো খালি দেখি স্যার দোকানত তো কিফিন দিয়া বইয়া খালি আল্লাহর দিন ইবাদত করে খাইলাম না তাই মেইন খান বুঝছেন না স্যার দোকানে বইয়া বেটাইনতে খালি বদনাম গাইরা বাই গেল নাসির মাবাই গেল আম্বিয়ান মাবাই গেল ওগু ওগু তাই তো মনে কর রাইতে সাহা খার আর খালি জিকির বরের তোর শাস্তি কালকে থেকে শুরু জানোস না হইল শাস্তি তার মহিলা কলেজের সামনে হাফ প্যান্ট পিন দিয়া হাত উদলা গা দিয়া বস আরে আর অথেল মা কিউ গাত থাকবা কই শাস্তি না বস সা কই আছিস তুই ইলা নাই কলেজের গেইটো মান্দা থাকবা তাই শরীর বস সা সা ইটা বাদ আর কিছু আর কিছু আর সব আইটেম নাই কেন ফোন আত আতাইস না ডাবল শাস্তি হইব কেসে কলেজ মহিলা কলেজ থাকি নিউ এমসি কলেজ দিও কলেজ সামনে বান্ধা তোমার কথা হল খাইল সকালে ওগুরে বানবাই
নিয়া কলেজের সামনে তেল মাখাই যেন লেখ ভাই আমাকে ভালোবেসে একটি চর মেরে যান মহিলা কলেজ আর ফুড়িতে সরাইয়া দেখা শিক্ষা হইতো মানতে জিকাইবার তুই উবা থাকবে আর ডুল ভাই চল ডলিয়া দেখবে ডুল ভাই চলে খালি কইতো লো ভাইয়া যে তাই না ফুড়িতে ডিস্টার্ব করছিল উঠান শাস্তি দেখ ভাই ফুয়াইনতে তোমার এক শাস্তি দেখিয়া ফুয়াইনতে ফুড়িন তোর ভাই সাবা দূরের কথা ফুড়িন দেলে দেখ ভাই কলা সাইডা কলা সাইয়া বুঝছো নি রাস্তা বাইয়ে বইন দে মাথাইতো না যদি কেস আসে দৌড়াইয়া দেখ ভাই দূরের কথা কি সুন্দর চাই ক্লাস উঠতে চিনি দেয় সাইন পুরিনে তো মনে কম নাই বস আর কোরাইছে হায়দরের লিগে পারিছলে নি হায়দরের ঘটনা হইছে না তো পুরিন তোর কথা কইছলা আপনি যে আগে মেসেজ দিব পুরিও গো হায়দরে বিয়া করা লাগবে ওখানে কি দুই দিন তনে সিএনজি ইঞ্জি চালান না হায়দরে নি ও সাপ দরিয়া বইত আছে কোনো যদি বেরাসরা লাগে বিয়া শয়তান ওর শয়তান তারে আবার অন্য সাইলেন্সার ওর না খান লাগে ইয়া আবার বদবদি কাহিনী হইতা শয়তান কইবে হে ওটা করেন না নি দেখি ইবলিজের লাগি তো কই তার ব্যবসা তো জমাইলি জানে তোমরা লাগি নানি লুকিতা ঠিক আছে দাদা সব দিন লা করে দি ভাড়া ফিন দে তখন তার সামনে দি ভাড়া করে দি পিছনে দি ভাড়া থাকে আর কোন ভাই ভাড়া আছে নি জিন আছে যাইতা নয়া ডিজাইন বাড়াইছে নয়া ডিজাইন বাড়াইছে ইদিরে কোন শাস্তি দেওয়া যায় তুই তো দাদা কলম না না ইদিরে শাস্তি কলমে গানেলে বেলেটা না ভাই আস্তা সিরি লিতাম কত বড় সাহস দেখো ও এলাকা তত মানছে আইন মানের আরে ভাড়া ফেন্টকু ফিন দিয়াতে তোর শাস্তি হইব গিয়ারি দিয়ে কাম কর ও এই কালকে সকালে ঘুরে আস্তা গাও ফেটিকুট ফিন দেই আটা যদি জিগাই নিদু ফেটিকুট ফিন দিও কানে কইবে ফারা সিরা ফেন চাট ফিন দিও করি তার শাস্তি সাসা তো দেখ ভাই না সাসা ফেটিকুট আসি দি তো জি না জি না সাসা এক দিনে শিক্ষা হোক তোমার লাগান ভয়ের মানছে বুঝো যে ভাড়া ফেন দি বালা ফিন দিয়ে বদ্র ফিন দি পাঁচে দি ফুরো ভাই সিরা ও ভাই ই পাইস খানে আর ইতা কর তোমার বেশি জুলুম হরিও না তোমার শয়তানিও জানি শয়তান গুয়ারির খাইল ফেটুকুট ফিনতে আস্তা রাস্তাত গাও তাটাও যে ফারা সিরা ফেন ফিন দই ও শাস্তি আমাদের এই এলাকায় কোন মেয়ে যদি কোন ছেলেকে ফেসবুকে আগে হাই বলে অথবা মোবাইলে মেসেজ দে অথবা প্রেম করতে আগ্রহ দেখায় তাহলে ওই মেয়ে আমাদের হাজরকে প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমাদের এলাকার কোনো মেয়ে যদি কোনো ছেলেকে আগে হাই বলে, কোনো এসএমএস করে, কোনো প্রেম করার প্রস্তাব দেয়, এসব করলে আমাদের হায়দরের সাথে তার বিয়ে হবে। এছাড়াও লেমটা খালেদ, জুফরামতিন এবং লেমটা খালেদ সহ আরো অনেক আছে হায়দরের মতো দেখতে, তাদের সাথে বিয়ে দেওয়া হবে। আর 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 কইতে নি, আর কইতে নি।
আমি তোমারে বুঝাইতাম পারলাম না, সেনে আমি নাম বদলাইছি, আমি সেনে ফুড়ির নাম বদলাইছি, সেনে জানো ফুড়ির নাম সেনে দিছি আইডিত। এলাকার অবস্থা খারাপ, এলাকাত আইন করা বুঝছো নি, আফাদত আমি কই আফাদত ওলাই এস এম এসে মাতি, ফুড়ির আইডি দিয়ে মাতি এস এম এসে, সমস্যা নাই তো, তো সমস্যা না হইলে তার আন্তাজি রাখতে গেল নাই হয়, আপাতত ফুড়ির আইডি দিয়ে মাতি, এলাকার অবস্থা খারাপ টান্ডাও তারপরে মাতবো, ও তারপরে আমার নাম চেঞ্জ করবো যেটা আছে আগের নাম করবো। আর উনো উনো আমি কই ওখান দেখা উকা করার সামনে বুঝছো নি, ওখান দেখা করার কথা কইও না, ওখান দেখা করার কথা কোনো যদি সমস্যা হয় দরা উড়া খাই যদি নানি, আমি এলাকার হায়দরমিয়া আছে নানি, হায়দরমিয়ার লগে বিয়ে হইব ওখান দরা উড়া খাইলে, এলাকার নিয়ম হয়েছে কোনো ফুড়িনতে যদি কোনোবাই দরা উড়া খাই নানি খিচুর তে ওগুড়া হায়দরমিয়ার লগে বিয়া দেওয়া নতুন নিয়ম হয়েছে, এর লাগে ওখান দেখা উকা সামনাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাইফুল ইসলাম আমি নাম দিলাইছি ভাই তোমার, এখন আমি আমি তোর আমি কিতাবই মারতাম ভাই, নাইকল গাছের তলে বুয়াইয়া রাখো আইব, হ্যাঁ কিতা জানি আলখাতরা মাথার দিয়া ডুলাই খরিয়া নাইকল গাছের তলে খুশি আনালি চাচা খাইবা, মারামারি করলে দুইজনের ক্ষতি হইব, কিতা ক্ষতি হইছো খুশি আনালি চাচা, শাস্তি রেডি করছো, শাস্তি হইব মারামারি, কিতা শাস্তি মারো মারো না খালি আইন উনে বলা করি মারামারি করবা, যে দুইজনে যে দুইজনে চারজনে মারামারি করবা সব রে নিয়ে নাইকল গাছের তলে বান্ধিয়া তো আইবো, আমার জীবনে নাইকল গাছ দেখছি না, দেখছো না করতাম না, আলুর দোকান খুলমু সান্নার দোকান খুলমু বাইক চেন করে দিয়ে, আর মানে এই আলু খাইবার জিকেই বেইন দেন কিতা করছো মারামারি করছিল আল খাতরা লাগাইয়া, খরো মারামারি না চাচা খরো যাও বাড়ি যাও যাও, আমার একটু ভালো দিয়ে যাও রি মারামারি করছে নিয়ে ভালো দিয়ে দেখি যাই কি না আমরা মারতো কি কোন করা দূরের কথা, সর ও মারতো নাই মনে করব, সর যদি মারি যদি মরি যায় তো হেও শেষ বুঝছো নি, দেখছো নি আইন গরম আয় সুখে কর তুই মারলে কেন ওলা বলে উলে মার, আইন আছে প্রয়োগ নেই, জানা আছে মানতে নেই, আইনের সঠিক প্রয়োগ ও আমরা যদি তা মেনে চলতাম তাহলে সমাজে সকল অন্যায় অবিচার হাহাকার বানের পানির মতো ভেসে যেত, আসুন আমরা আমাদের শান্তির জন্য আইন মেনে চলি।